জয় বাংলা না জয় শ্রীরাম, তুমি কার? আমি তো কারুর নয়, দুটোই আমার। জানুয়ারি সকাল 7:13, সকলকে শুভ সকাল জানিয়ে আমাদের নিউ গড়িয়ার বাড়ি থেকে ব্লগটা শুরু করছি। টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা তো বুঝতেই পেরে গেছো আমাদের জার্নি কোথায় হতে চলেছে। আর এই জার্নিতে সব থেকে বেশি ইনসিস্ট করেছে হচ্ছে বনি। বনি আর মার খুব ইচ্ছা ছিল, তো সেই ইচ্ছাটা পূরণ করতে আমরা দুজন মিলে সকাল সকাল একদম রাম মন্দির দেখতে বেরোচ্ছি, দুজনে একসাথে বেরোচ্ছি। এখন আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই, অলরেডি রাইডিং গিয়ার্স পুরো রেডি হয়ে গেছি, বাইকের লাগেজও লোড করা হয়ে গেছে, জাস্ট বাইকটা চালাতে বাকি রয়েছে। তো প্রত্যেকটা পার্ট মানে প্রত্যেকটা ডিটেলস তোমাদের সাথে শেয়ার করবো, যে রাম মন্দির কলকাতা থেকে রাম মন্দির বা অযোধ্যা যেতে গেলে কোন রুট দিয়ে যেতে হবে, কী কী করতে হবে, সমস্ত ডিটেলস থাকছে আজকের ব্লগে। চলো বাইরে বেরোই, মোটর গাড়ি সেটআপে কথা হচ্ছে। তোমার কিছু বলার আছে? রাম মন্দির তো দেখবোই। চলো বরাবরের মতো বাইক সেরকম ভাবে রেডি হয়, সেরকম ভাবে রেডি হয়ে গেছে। স্যাডেল ব্যাগ, টপ বক্স, ট্যাঙ্ক ব্যাগ, বনির একটা ছোটো ব্যাগ, জ্যাকেট ট্যাকেটও নিয়ে নিয়েছে, যদি ঠান্ডা লাগে তাহলে এই জ্যাকেটের ভেতরে পড়ে নেবে, মানে রাইডিং জ্যাকেটের ভেতরে পড়ে নেবে। যাই হোক, বাইকে কোস্টার দেওয়া হয়ে গেছে, আর তার সাথে সাথে এখানে ট্রিপও আমি জিরো করে দিয়েছি, ট্রিপ ওয়ান ট্রিপ টু দুটোই জিরো করে দিয়েছি। কিলোমিটার কত চলছে এই ট্রিপে সেটা তোমাদের সাথে শেয়ার করতে অনেক বেশি সুবিধা হবে। মা এখানে লাস্ট টাইম বাইকে প্রণাম করে দিচ্ছে বেরোনোর আগে, আর এই যে মার সব চেলা চামুন্ডা এখানে, ওই বিড়ালটা এখন নতুন এসছে আমাদের বাড়িতে। আর এই যে পুচু তো পুরনো বিড়াল, পুচুকে অনেকেই চেনো, একমাত্র চিকু থাকে বাড়ির ভেতরে, চিকু রয়েছে ভেতরে। ঠিক আছে, আসছি মা, আসছি বাবাই, টাটা টাটা। কি বললে? জয় শ্রীরাম, সমাস, জয় শ্রীরাম। সকাল 7:41, 7:40 নাগাদ আমরা শুরু করে দিয়েছি আমাদের এইবারের হিস্টোরিক জার্নি, কলকাতা টু অযোধ্যা। আরে যখন ছোটবেলায় রামায়ণ দেখতাম টিভিতে, তখন কোনোদিনও ভাবিনি যে আমি কলকাতা টু অযোধ্যার ইউটিউব ভিডিও বানাবো, মানে আমি নিজে তো জার্নি করবো, আমি আর বনি একসাথে জার্নি করবো, আর তার সাথে সাথে ইউটিউবে আপলোড করবো, কোনোদিনও ভাবিনি। অদ্ভুত একটা ফিলিং, অদ্ভুত একটা ব্যাপার। এখন দেশে মোটামুটি ধরে নাও একটা উৎসব চলছে, আর এই উৎসবে আমরা দুজন সামিল হতে বেরিয়ে পড়েছি, আর তার সাথে সাথে কিন্তু তোমাদেরও সামিল করতে বেরিয়ে পড়েছি। সকাল 7:47, রুবির টেম্পারেচার দেখাচ্ছে 21°C। দেখো ফাঁকায় ফাঁকায় হুগলি ব্রিজের টোল প্লাজাটা ক্রস করার একটা ছোট্ট টোটকা আমি দিয়ে দিচ্ছি। আমরা যাব কিন্তু কোনা এক্সপ্রেসওয়ের দিকে, কিন্তু আন্দুলের দিকে চলে গেলাম এখন। তার কারণ হচ্ছে আমি এই লেনটা নেব, এই লেনটা হচ্ছে লেন নাম্বার 6, VIP লেন। আন্দুলের দিকে গেলেও এই লেন দিয়ে যেতে হবে, কোনার দিকে গেলেও এই যো ঢুকে গেলাম কোনার দিকে, ওদিকে আন্দুল চলে গেল, এদিকে কোনা চলে গেল। যারা রেগুলার এখান দিয়ে পাস করো তারা নিশ্চয়ই জানো ব্যাপারটা, যারা জানো না তাদের জন্য জাস্ট টোটকা দিয়ে দিলাম একটা। সকাল 8:15 বাজে, আর বাড়ি থেকে এখন অবধি আমরা 27.5 কিলোমিটার রাইড করেছি, আর মাইলেজ দিচ্ছে হচ্ছে 30.3 কিলোমিটার পার লিটার। আমরা নিয়ে নিলাম হচ্ছে দিল্লি রোড, দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে বলতে পারো এটাকে, NH6 বলতে পারো, NH19 বলতে পারো, যা খুশি বলতে পারো এটাকে। মাইলেজটা এখন বেশ ভালোই দিচ্ছে, তার কারণ হচ্ছে 4000 RPM এর আশেপাশে বাইক চলেছে। এবার যখন বাইক স্পিড আপ করবে তখন মাইলেজ আস্তে আস্তে কমে যাবে। দুর্গাপুর এক্সপ্রেস ওয়েতে ওঠার সঙ্গে সঙ্গে আজকের জার্নি সম্বন্ধে তোমাদের একটুখানি বলে দিই, ডিটেলস একটু শেয়ার করে দিই। আজকে আমাদের জার্নি কিন্তু হতে চলেছে ঔরঙ্গাবাদ অবধি। আমাদের বাড়ি থেকে বিহারে ঔরঙ্গাবাদের ডিস্টেন্স হচ্ছে 540 কিলোমিটার মতো। তো এই রাস্তায় মানে এই ঔরঙ্গাবাদের জার্নিতে আজকে আমরা প্রথমে বর্ধমান, দুর্গাপুর, আসানসোল হয়ে ধানবাদে ঢুকবো, মানে ঝাড়খণ্ডে এন্টার করব। তারপরে আস্তে আস্তে বাড়ি চপারান ক্রস করে করে আমরা গিয়ে ঔরঙ্গাবাদ পৌঁছাবো। মানে তোমাদের মধ্যে যদি কেউ যাও অযোধ্যা, তো রোডের কন্ডিশন কী রয়েছে সব কিছু আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকে আরেকটা কথা, আমরা ঔরঙ্গাবাদ প্ল্যান করেছি, কারণ ঔরঙ্গাবাদের পরে আমরা কোন রাস্তা নেব সেটা এখনও ডিসাইড করিনি। দুটো রাস্তা রয়েছে, এক হচ্ছে বারাণসী দিয়েও যাওয়া যায়, সেকেন্ড হচ্ছে বক্সার দিয়েও যাওয়া যায়, আমরা এখনও ডিসাইড করিনি। ঔরঙ্গাবাদে গিয়ে হোটেলে কথাবার্তা বলে তারপরে ডিসাইড করব। যদি বক্সার হয়ে যায় তাহলে বারাণসী হয়ে ফিরবো, আর যদি বারাণসী হয়ে যায় তাহলে বক্সার হয়ে ফিরবো। যেহেতু NH2 বা NH19 কাজ চলছে, তাই জন্য রাস্তার অবস্থা একটু এরকম, মানে ডানকুটি পেরোনোর পরে রাস্তায় বেশ কিছু স্ক্র্যাচেস দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছো তোমরা, একটু ক্লোজ গেলে আরও ভালোভাবে বুঝতে পারবে। তো বিশেষ করে যাদের সরু চাকার বাইক তাদের কিন্তু এর উপর দিয়ে চালাতে একটু প্রবলেম হওয়ার কথা। তো যদি এই রাস্তায় কেউ আসো এই জায়গাটা দেখে নেবে, ডানকুনি পেরোনোর পরে কিন্তু একটু থাকবে। এই রাস্তায় মানে লাস্ট টাইম যখন লাদাখ গেছিলাম এই রাস্তা দিয়ে গেছিলাম, তখন দেখেছিলাম যে ডানকুনি থেকে পানাগড় অবধি রাস্তা খারাপ ছিল, আবার
ঔরঙ্গাবাদ থেকে বারাণসী অবধি রাস্তা খারাপ ছিল, বাকি কিন্তু পুরো NH19 এর কাজ বা NH2 এর কাজ কমপ্লিট হয়ে গেছে। সকাল 9:18 আর আমাদের সেকেন্ড টোল প্লাজা, মানে হুগলি ব্রিজ কে ধরলে থার্ড টোল প্লাজা, পালশি টোল প্লাজা। রোদ একদম এখানে পড়েছে, রিফ্লেক্ট করছে, বোঝা যাবে না। আমি বলে দিচ্ছি সকাল 9:32 আর আমরা আমাদের নিউ গড়িয়া থেকে এখনো অবধি, মানে বাড়ি থেকে এখনো অবধি 112 কিলোমিটার রাইড করেছি, পৌঁছে গেছি শক্তিগড়। 10 দিনের মধ্যে দুবার আমরা শক্তিগড়ে এলাম আর দুবারই ল্যাংচা কুঠির পার্কিং এ আমি ব্লগ শুট করেছি আর কি। আগের দিন যখন এখানে এসেছিলাম তখন প্রায় এখানে 25টা বাইক ছিল, মানে আমাদেরই 25টা বাইক ছিল, আর আজকে আমার বাইক একা একা এখানে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি। চলে এসছি ব্রেকফাস্ট অর্ডার করে দিয়েছি, একটা জল, দু প্লেট কচুরি আর গ্রিন টি একটা, ব্ল্যাক টি একটা। গ্রিন টি আমি তো খাই না। মি 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 ফর মি। সকাল 10:10 এখন আমরা বেরিয়ে পড়লাম ল্যাংচা কুঠি থেকে। বেশ খাওয়া দাওয়া হলো এখানে, 150 টাকা টোটাল বিল হয়েছে, তার মধ্যে কচুরি প্লেট 4টে কচুরি 30 টাকা করে ছিল, বাকি বনি গ্রিন টি খেয়েছে গ্রিন টি 30 টাকা, আমি ব্ল্যাক টি খেয়েছি ব্ল্যাক টি 10 টাকা, জলের বোতল ছিল একটা 20 টাকা, আর তার সাথে ল্যাংচাগুলো ছিল 15 টাকা করে। বেশ ঘিয়ে ভাজা ল্যাংচা মনে হলো, সাইজ 10 টাকার মতো কিন্তু টেস্ট সত্যি 15 টাকার মতো, খুব সুন্দর ছিল টেস্টটা। এখন ফিউল রেঞ্জ দেখাচ্ছে less than 60 কিলোমিটার, তো আমাকে তেল ভরতে হবে। আমি আগে থেকে তেল ভরিয়ে রাখিনি, এবার এখান দিয়ে ভরাবো, ফুল ট্যাঙ্কে করিয়েনি। ঝাড়খণ্ডে গিয়ে তেল ভরলে অন্তত 5-6 টাকা করে কম হবে, ঝাড়খণ্ডে 99 বা 100 রুপিস হবে, আর এখানে কিন্তু সেটা নয়, এখানে 105-106 টাকা দিতে হবে তেলের দাম। নর্মাল আছে 106.43। ঝাড়খণ্ড পেট্রোলের দাম দেখবো আর তোমাদের দেখাবো, এখানে ওয়েস্ট বেঙ্গলে 106.43। 1223 টাকার পেট্রোল ভরে নিয়েছি, 1223 টাকা। তো আবার ঝাড়খণ্ডে গিয়ে আরেকবার ভরে নেবো, অসুবিধা নেই, ঝাড়খণ্ডে একবার ফুল ট্যাঙ্ক করে নেবো। বিহারে পেট্রোলের দাম অনেকটাই বেশি, ঝাড়খণ্ড আর ইউপিতে পেট্রোলের দাম কম। এখন আমরা স্ট্রেট ঔরঙ্গাবাদের দিকেই যাবো। ঔরঙ্গাবাদের ডিস্টেন্স, মানে আমরা যেখান দিয়ে ব্রেকফাস্ট করলাম ল্যাংচাগুড়ি থেকে, 424 কিলোমিটার, মানে ধরে নাও গুগল দেখাচ্ছে ওই 9 ঘন্টা মতো সময় লাগবে। তো এখন 10:16 দেখা যাক আমরা কটা নাগাদ পৌঁছাতে পারি। আর যদি আমাদের বাড়ি থেকে, মানে কলকাতা থেকে অযোধ্যার ডিস্টেন্স ধরো, তাহলে কিন্তু প্রায় 970-980 কিলোমিটার মতো জার্নি করতে হবে টোটাল আমাদের এই ট্রিপে, মানে রাম মন্দির পৌঁছাতে পৌঁছাতে 980-990 কিলোমিটার মতো রাইড করতে হবে। শক্তিগড় থেকে বর্ধমানের রাস্তাও কিন্তু বেশ কিছু ডাইভার্সেন্স রয়েছে, এই রাস্তাটাই বেশি খারাপ মনে হচ্ছে। খারাপ মানে দেখো এরকম এখানে টারম্যাক রয়েছে, কিন্তু বুঝতেই পারছো এখানে রাস্তার কাজ হচ্ছে, ধুলোডুলো উড়ছে, তার সাথে রাস্তা অনেকটা ন্যারো হয়ে রয়েছে, হয়তো 2-3 মাসের মধ্যে পুরো রাস্তার কাজই কমপ্লিট হয়ে যাবে। বিরাট জ্যামে ফেঁসে গেছি বর্ধমান ঢোকার আগে, বিরাট জ্যাম রাস্তায়, এই ডাইভার্সেন্সগুলো রয়েছে। আর এখন অফিস টাইম বলতে পারো, আজকে সোমবার অফিস টাইম, ও জ্যাম তো হবেই। হুগলি ব্রিজকে ধরলে এটা হচ্ছে আমাদের আজকে 4 নম্বর টোল প্লাজা, দুর্গাপুর ঢোকার আগে এই টোল প্লাজা রয়েছে। টোল প্লাজা থেকে দুর্গাপুরের ডিস্টেন্স মোটামুটি ধরে নাও 10-11 কিলোমিটার মতো হবে। রাস্তা কিন্তু ভালো হয়ে গেছে, মানে পানাগড় ক্রস করে চলে এসেছি, রাস্তা মোটামুটি আমরা ভালোই পেয়ে গেছি। বলো অন্ডাল, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তোমার ব্লগ আমরা অযোধ্যা যাচ্ছি। একদম আরেকটা থামস আপ দিয়ে, আসানসোল আমার মামার বাড়ি, মা ঘাগরবুড়ির বাড়ি। জয় মা ঘাগরবুড়ি, রক্ষা করো সবাইকে, আশীর্বাদ করো। ডান দিকে মাইথন ঢুকে গেল, এদিকে বরাকর নদীর উপর মাইথন ড্যাম, আর সামনে আমরা এখন বরাকর নদী পেরোবো, বরাকর ব্রিজ পেরোবো, চিরকুন্ডা ব্রিজ পেরোবো, চিরকুন্ডা নিচে হচ্ছে বরাকর নদী, বরাকর নদী আসছে মাইথনের দিক থেকে ডান দিক থেকে, সেদিকে তো পুরো শুকনো খটখট করে। এবার কিন্তু আমরা স্টেট চেঞ্জ করবো, এখনো অবধি আমাদের বাড়ি থেকে রাইড করেছি হচ্ছে 252 কিলোমিটার রাইড করে
ঢুকে গেলাম আমরা ঝাড়খণ্ডে। আজকে আমাদের ফিফথ টোল প্লাজা, হুগলি ব্রিজকে ধরে কিন্তু আমি বলছি, এটা হচ্ছে চিরকুন্ডা, ঝাড়খণ্ডের প্রথম টোল প্লাজা, আর আজকে আমাদের ফিফথ টোল প্লাজা চিরকুন্ডা। এই দেখো আরে ভাইয়া, চিরকুন্ডা দিয়ে ঢোকার পরে ধানবাদ অবধি ওই ধরে নাও 25-30 কিলোমিটার হবে, মোস্ট প্রবলি 40 কিলোমিটার হতে পারে ম্যাক্সিমাম। তো এই রাস্তাটা একটু কনজেস্টেড হবে, একটু সাবধানে চালাতে হবে, ভালোভাবে চালাতে হবে, বুঝে শুনে চালাতে হবে, আর যখন তখন লোকজন লাফিয়ে চলে আসতে পারে। আমরা কিন্তু গোবিন্দপুর পৌঁছে গেছি, ঝাড়খণ্ডে গোবিন্দপুর। এই গোবিন্দপুর থেকে কিন্তু নেপাল যাওয়া যায়, মানে পেছন দিকে জাস্ট রাস্তাটা ডান দিকে চলে যাচ্ছিলো, এই এখান থেকে ইউটার্ন নিয়ে নেপালের রাস্তা চলে যাচ্ছে ওদিকে, মানে মুজাফ্ফরপুর যেতে হয়। নেপাল যাওয়া যায় মানে মুজাফ্ফরপুর গিয়ে তারপরে নেপাল যেতে হয়, এটা হচ্ছে সব থেকে শর্টকাট রাস্তা। দিল্লি 1240, বারাণসী 404, আগ্রা হচ্ছে 1040। এই জাস্ট পেছন দিকে আমরা ধানবাদ ঢোকার মুখটা পেরিয়ে এলাম, লেফট সাইডে ধানবাদ ঢুকে যাচ্ছিলো, আমরা ধানবাদকে বাইপাস করে বেরিয়ে যাবো। এবার কিন্তু রাস্তা বেশ ভালো পাবো, আমরা বেশ ভালো রাস্তা পাবো, প্রায় 30-35 কিলোমিটার তোপচাঁচি টোপচাঁচি ক্রস করে যেতে হবে, পড়াশোনাথ হিল পড়বে মাঝখানে, তো সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা খুব সুন্দর রাস্তা আমরা পেতে চলেছি। NH-19 এই পার্টটা কিন্তু বেশ ভালো, তবে এবার খিদে খিদে পাচ্ছে, আমাদের খেতে হবে। সামনে একটা কিছু হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে সামনে। কেউ হুয়া ভাইয়া? বাইক এই কাট কেটে নিয়ে যাচ্ছিল কোনো মহিলা, আর মহিলাকে পুরো ডাইরেক্ট মেরে দিয়েছে একটা গাড়ি। গাড়ি এখন থানায় রয়েছে। এটা হাই স্পিডের রাস্তা, এখানে কি বলবো, যাই না, না জেনে কিছু বলা উচিত না, কার দোষ ছিল কিছু বলা উচিত না। চলো, অনেকগুলো পাহাড়ের মধ্যে ডান দিকে কিন্তু পরেশনাথ হিল দেখা যাচ্ছে, এই উঁচু পাহাড়টা একদম আবছা কুয়াশায় ঢেকে গেছে পুরো, ওটা হচ্ছে পরেশনাথ হিল, জৈন মন্দির রয়েছে পরেশনাথ হিলের উপরে। দুপুর 1:58 আর আমরা বাড়ি থেকে এখন অবধি 337 কিলোমিটার মতো রাইড করেছি, জাস্ট পেছনে পরেশনাথ হিল পেরিয়ে এসেছি, পেরিয়ে এসে দেখাও যাচ্ছে এখনো পরেশনাথ হিল একটু আচ্ছা। তো পরেশনাথ হিল পেরিয়ে এসে লাচমান মোড় বলে কোনো একটা জায়গায় আমরা দাঁড়িয়েছি, এখানে আমরা একটু ল্যাপটপ নিয়ে বসতে হবে আর কি। আমি নিজে অন্য ট্রাভেল ব্লগিং করি, তখন কি করি, তখন আমি ট্রেনে হোক বা বাসে হোক ল্যাপটপ খুলে বসে পড়তে পারি, যখন তখন জার্নি কিন্তু তাতে থামে না, কিন্তু এখন আমার ল্যাপটপে কাজ রয়েছে বেশ কিছুটা, তো সেই কাজটা করার জন্য কিন্তু আমাকে জার্নি থামাতে হলো, কারণ বাইক আমি নিজেই চালাচ্ছি। তো এই মোটর ব্লগিংয়ের এই ইস্যুটা রয়েছে, মানে ছোট এডিটিং করতে গেলে বা হঠাৎ করে মেল টেল করতে গেলে ল্যাপটপ খুলতে হলে দাঁড়াতেই হবে। তো এখন জাস্ট ল্যাপটপ খুলেছি, তো ল্যাপটপ খুলে কিছু কপিও করে নিচ্ছি না, আর তার সাথে ছোট্ট একটু এডিটিং করবো, আর এখান দিয়ে কিছু খাওয়া দাওয়া করবো। এখানে লাঞ্চও চলে এসছে আমাদের, লাঞ্চে আছে কি রয়েছে বনি বলে দেবো, রুটি আছে এরকম তন্দুরি রুটি, আর তার সঙ্গে আছে পনির মশালা আর কি, পনির ওর কাজ হচ্ছে আমার ব্লগে ও বেশিরভাগ সময় খাবারটা দেখা, যে একজন যারা এই কমেন্টটা করে বেসিক্যালি তারা জানে না, তারা হয়তো জানেই না বা বোঝেই না যে একটা বাইকের 300-400-500 কিলোমিটার বাইকের রিয়ার সিটে বসে রাইড করার জন্য কতটা ধক লাগে। না না সিরিয়াসলি, এটা রাগ করার কিছু নেই, মানে কি সবাইকে তো বোঝানো যায় না, সবাইকে তো সব আমাকে তো শুটটা করতে হবে, এটা না বুঝলে আর কি বলবো, কি রিপ্লাই করবো, এটা কি রিপ্লাই হওয়া উচিত।
সত্যি মানে জিম কর্বেটে আমরা সাফারি করছি, তার সাথে বনি সেখানে টাইটেল বানাচ্ছে, ভিডিও থাম্বনেল বানাচ্ছে। যেহেতু ওর কাজটা বেসিক্যালি মোবাইলেই হয়, তাই জন্য ওকে হয়তো মনে হয় যে মোবাইল ওর কাজটা মোবাইলেই হয়, তো তাই জন্য মনে হয় মোবাইল যে আমার ব্লগে ওর কাজটা হচ্ছে খাবারের পার্টটা, খাবারের পার্টটা ও দেখায় খুব ভালো। আমি যেহেতু মোটো ব্লগ করি তো খাবারটা আমি আর এসে দেখাই না, বনি দেখি দেখো, তাতে অনেকের প্রবলেম হয়ে যাচ্ছে ভাই। বনি সবাই বলেন না, আমি দু একজনকেই বলছি দুপুর 2:39 বেজে গেল আর আমরা বেরিয়ে পড়লাম লাচমানপুর থেকে, লাচমান মোড় থেকে। আর খাওয়া দাওয়াটা এখানে একদমই ভালো হলো না, 220 টাকা গেল, কিন্তু পনিরটা খুব একটা ভালো ছিল না, বনি তো খাইনি কিছু, আর রুটিটা না ভেতরে আটাগুলো পুরো কাঁচা কাঁচা ছিল। যাই হোক, এখন আমাদের সামনের দিকে 200 কিলোমিটার জার্নি করতে হবে, পাক্কা 200 কিলোমিটার ডিস্টেন্স এখান থেকে ঔরঙ্গাবাদের। গুগল বলছে 4.5 ঘন্টা সময় লাগবে, আর এখন বাজে হচ্ছে 2:40, 4.5 ঘন্টা মানে 7টা নাগাদ গিয়ে আমরা পৌঁছাবো গুগলের কথা অনুযায়ী। এই রাস্তা দিয়ে এখন আমরা যাবো হচ্ছে বাড়ি, বাড়ি থেকে চপারান, চপারান থেকে শেরঘাটি, শেরঘাটি হয়ে ঔরঙ্গাবাদ পৌঁছাবো। এই 4টে জায়গা মধ্যে আবার চপারানের জঙ্গল ক্রস করতে হবে, জঙ্গলটা কিন্তু অন্ধকার হওয়ার আগে ক্রস করে নিলে বেটার। তার আগে তেল ভরিয়ে নিতে হবে, less than 90 kilometers ফুয়েল রেঞ্জ দেখাচ্ছে, ঝাড়খণ্ডে তেল ভরিয়ে নিতে হবে, তাহলে একটু সস্তায় পাওয়া যাবে, কারণ বিহারে অনেক দাম তেলের, বিহারে তেলের দাম প্রায় 110 টাকার কাছাকাছি। আমি কিন্তু এখনও GPS লাগাইনি, কারণ এই রাস্তা আমার চেনা, আমি 3 বার লাদাখ গেছি খালি এই রাস্তা দিয়ে। ঝাড়খণ্ডে 100.61, 100.61, ওয়েস্ট বেঙ্গলে ছিল 106.43, এরকম কিছু একটা দেখলাম, এখানে 6 টাকা কম। ও ভাই ক্যা নাম হ্যায় জায়গা কা, টোল কা নাম ক্যা হ্যায়? হ্যাঁ, কুলগো, কুলগো, কুলগো ঘাংরি টোল প্লাজা। আচ্ছা থ্যাংক ইউ, কুলগো ঘাংরি টোল প্লাজা বললো। যাই হোক, চলো 6 নম্বর টোল প্লাজা আমরা ক্রস করে বেরিয়ে গেলাম। বিকাল 3:41 আর আমরা পৌঁছে গেছি বাড়ি, বাড়ি থেকে চপারান দেখাচ্ছে ডান দিকে 21 কিলোমিটার, আমরা ডান দিকেই যাবো। আগের বারে যখন নেপাল যাচ্ছিলাম তখন এই বাড়ি অবধি এসেই সোজা গেছিলাম আমরা। সামনে একটা মোড় আছে, এই সামনে, এই সামনে একটা মোড় আছে, মোড় থেকে বাঁদিকে রাঁচি যাচ্ছে, ডান দিকে পাটনা যাচ্ছে, ও আমরা ওই মোড়ের দিকে যাচ্ছি না, আমরা ডান দিকে নিয়ে নিলাম, মানে আমরা বাইপাস নেবো, বাড়িকে বাইপাস করে বেরোবো। ঔরঙ্গাবাদ এখান থেকে 121 কিলোমিটার, তো রাসোইয়া ধামনা টোল বাড়ি, রাসোইয়া ধামনা টোল, এটা হচ্ছে আজকে আমাদের 7 নম্বর টোল প্লাজা, আজকের দিনের 7 নম্বর টোল প্লাজা। মোস্ট প্রবলি আর একটা টোল প্লাজা আমাদের ক্রস করতে হবে। দেখা যাচ্ছে পেছনে আমরা চপারান ক্রস করে এসেছি, চপারান ক্রস করার পরে এই জঙ্গল পেয়ে গেছি। এটা একটা ঘাট সেকশন বলতে পারো, ঘাটি বলতে পারো, এটাকে চপারানের জঙ্গলই বলা হয়, কিন্তু লোকালরা এটাকে ধানুয়া ঘাটি বলে, ধানুয়া ঘাটি। একটু আগে আমরা দাঁড়িয়েছিলাম জাস্ট চপারানের মুখটাতে পেছন দিকে, বনি ওখান থেকে ডাব খেলো, আমি ডাবওয়ালা কাকুকে জিজ্ঞেস করলাম ও সামনের জঙ্গলটার নাম কি, বললো ধানুয়া ঘাটি। আর কিছুটা এগিয়ে গিয়ে আমরা বিহারে এন্টার করে যাবো, সামনেই বর্ডার রয়েছে বিহার আর ঝাড়খণ্ডের, দেখতে পাচ্ছ ঘাট সেকশন, ওই যে পাহাড়। এই যে এটা ফাল্গু রিভার, ফাল্গু নদী, গয়া ডিস্ট্রিক্টের মধ্যে দিয়ে বয়ে গেছে ফাল্গু নদী। এই ফাল্গু নদীর কিন্তু একটা ইতিহাস রয়েছে, আমি বহুদিন আগে পড়েছিলাম, খুব বেশি মনে নেই, তবে রামায়ণের সাথে কিন্তু এই ফাল্গু নদী কানেক্টেড, মানে মাতা সীতার কোনো অভিশাপ ছিল হয়তো ফাল্গু নদীর উপর, ফাল্গু নদী সেই অভিশাপের ফলে নদী পুরো শুকিয়ে যায়। ফাল্গু নদীতে জল কিন্তু বালি খুঁড়লে দেখতে পাওয়া যায়, উপরে কোনো জল সেরকমভাবে দেখতে পাওয়া যায় না। কি লাগছে এখানে, একটা খড়ের গাদা রয়েছে বিরাট বড় আর সবুজ ক্ষেত, তার পাশে সূর্য, পেছন দিকে সূর্য দেখা যাচ্ছে, খড়ের গাদাটা খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। আজকের দিনের 8 নম্বর টোল প্লাজা, ওয়েলকাম টু সোয়াকি চোকালা, সোকালা, ওয়েলকাম টু সোকালা টোল প্লাজা। আমরা আমাদের ডেস্টিনেশন থেকে আর 30-35 কিলোমিটার দূরে রয়েছি, মানে ঔরঙ্গাবাদ থেকে 30-35 কিলোমিটার পেছনে রয়েছি। এসছি ঔরঙ্গাবাদ, লাদাখ যাওয়ার সময় আমরা যে হোটেলটাতে ছিলাম ওই হোটেলটাতেই থাকার চেষ্টা করব, আমাদের একটুখানি ঘুরিয়ে নিতে হবে। এই রে 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 ঘুরিয়ে নিলাম, ইউটার নিয়ে নিয়েছি, এই যে সামনে হোটেলটা দেখতে পাচ্ছি। আঙ্কেলজির সাথে গিয়ে কথা বলবি বনি,
5:42 বাজে, মানে এখন অবধি আমরা 10 ঘন্টা জার্নি করেছি আর 536.2 কিলোমিটার রাইড করেছি এখন অবধি। রুম নিয়ে নিয়েছি হোটেল মধুরাম, হোটেল মধুরামের নাম্বার আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, একদম রাস্তার উপরেই রয়েছে। এটা অ্যাকচুয়ালি একটা হচ্ছে ম্যারেজ হল বলতে পারো, ম্যারেজ হলের সাথে সাথে বেশ কিছু রুম রয়েছে। এই হচ্ছে রুম, রুমে ঢুকে গেছি, আর দেরি করব না, আগে ল্যাপটপটা খুলি তারপরে যা খুশি দেখি। ভিডিওটা আজকের ভিডিও আজকেই দিতে পারি নাকি, চলো এই ভিডিওটা এখানে শেষ করছি, বাকি কথা একদম তোমাদের সাথে হবে নেক্সট ব্লগে। একটু পোকার দাগ টাগ লেগেছে, ম্যানেজ করে নিও, নেক্সট ব্লগে কথা হচ্ছে। আপাতত টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।